আমরা কিন্তু পি এম কিষান সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি তো আজকে আমরা দেখে নেব যে আপনারা যদি পি এম কিষান সম্মান নিধি যোজনাতে অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না এর পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে কি না আপনি কীভাবে চেক করতে পারবেন অনলাইনে মোবাইল ফের মাধ্যমে এর পাশাপাশি আপনার আবেদন যদি বাতিল হয়ে থাকে সেটা আপনি কীভাবে সেটিকে সংশোধন করতে পারবেন এক কথায় আপনি কীভাবে চেক করতে পারবেন যে আপনাদের গ্রামে কিংবা আপনাদের ব্লক অনুযায়ী কাদের কাছে নাম এসেছে সেই লিস্টে এর পাশে কাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আপনি কীভাবে চেক করতে পারবেন এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তাহলে সে ক্লিক করে ভিডিও দেখলে দিন আর যারা লঙ্কা দেখতে পাচ্ছেন ও ক্লিক করে পাশে ক্লিক করে নোট শিও অলকার অ্যাকাউন্ট আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি মোবাইল ফোনে গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন পি এম কিষান ডট গভ ডট ইন লেখে আমি আপনার সুবিধার্থে ভিডিও ড্রেসক্রেনশন লিঙ্কটি দিয়ে দেবো সে লিঙ্ককে আপনি যখনই ক্লিক করবেন সরাসরি আপনি এখানে আসতে পারবেন তো ড্রেসক্রেন্স আপনি লিঙ্কটি পেয়ে যাবেন সে লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন এখানে আসার পর আপনি নিচে চলে আসবেন নিচে দেখতে প্রথমে একটি অপশন রয়েছে নিউ ফার্মা রেজিস্ট্রেশন অর্থাৎ নতুন করে আবেদন করার জন্য অপশনে আপনি ক্লিক করতে হবে এরপর হচ্ছে এডিট আদার অর্থাৎ এখানে আর যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে সেটা আপনি এই ক্লিক করতে হবে তো প্রথমে আমরা দেখিনি যে আমাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে এর জন্য আপনি কী করবেন স্ট্যাটাস অফ সেল রেজিস্ট্রার যে দেখতে পাচ্ছেন এবং সিএসসি এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি না আপনার সামনে চলে আসবে এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন তারপর আপনার ক্যাপচার করতে বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়ে যদি হয়ে থাকে সেটা আপনার ভালো কথা যদি আপনাদের আধার পেন্ডিং হয়েছে সেটা আপনি ওয়েট করবেন যদি আপনাদের ক্যান্সেল চলে আসে কিংবা রিজেক্ট চলে আসে এবং কী করে রিজেক্ট করা হয়েছে তার ডিটেলস আপনার নিচে বলা হবে তো যদি আপনার রিজেক্ট আসে সেটা আপনি কী হবে কী করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি দেখতেই পারছেন যে এর একটি অপশান হচ্ছে ইডিট আদার ফেলার তো এই অপশানে আপনি ক্লিক করবেন ইডিট আদার রেকর্ডে আপনি যখনই ক্লিক করবেন আপনি পরবর্তী পেজ চলে আসবে যদি আপনি এরকম চলে আসে তো আপনি সিলেক্ট কী করবেন রিপ্লেস করে নেবেন পরবর্তী পেজে এখানে আপনার আধার কার্ডের নাম্বার কিংবা অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার কিংবা ফার্মার নেম দেওয়ার পর যে কোনো একটি ঘর আপনি সিলেক্ট করবেন এবং সেই ঘরের নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর আপনি ক্যাপচার করে দেখতেই পারছেন এটি বসিয়ে দেবেন যেরকম রয়েছে এরপর সার্চে আপনি ক্লিক করে দেবেন সার্সে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনি সঙ্গে ফর্মটি দিতে সেই ফর্মটি ওপেনে চলে আসবে এরপর আপনি যে সমস্ত আপনার ভুল রয়েছে সেগুলো আপনি সংশোধন করে নেবেন এখন আমরা দেখিনি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে কিনা সেটি আপনি কীভাবে চেক করবেন এর জন্য দেখতেই পারছেন একটি অপশন রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি কিংবা আপনার আধার কার্ডের নাম্বার কিংবা অ্যাকাউন্ট নাম্বার কিংবা মোবাইল নাম্বার যেগুলো একটিভার আপনি সিলেক্ট পারেন করার পর সেই ঘরের নাম্বারটি এখানে আপনি তারপর গেট ডাটা যেটা রয়েছে গেট ডাটাতে আপনি ক্লিক করে দেবেন তো এরপর আপনি যখন গেট ডাটাতে ক্লিক করে দেবেন আপনি কিছুক্ষণ ওয়েট করবেন নিজে দেখতেই পারছেন যে আপনাদের ফার্মার নেম এর পাশাপাশি আপনাদের অ্যাকাউন্টে কত টাকা চলে আসছে তার ডেটে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ফোর্থ এবং ফিফথ সিক্স সমস্ত কিছু রয়েছে তো প্রথম যে কিস্তি রয়েছে সেটা কিন্তু চলে আসছে কবে আপনি দেখবেন একত্রিশ সাত দু হাজার কুড়ি এরপর সেকেন্ড কি রয়েছে আপনাদের তারপর থার্ড ইনস্টলমেন্ট রয়েছে অর্থাৎ তৃতীয় কিস্তি তো তা আপনি এভাবে কিন্তু দেখতে নিতে পারবেন আপনাদের অর্থাৎ মোবাইল মাধ্যমে আপনার আধার কার্ডের মাধ্যমে আধার কার্ড যে রয়েছে আধার কার্ড কিংবা আপনার নাম কিংবা অ্যাকাউন্ট নম্বর দিয়ে তো এই আপনি চেক করে দেখতে পারবেন যে আপনি এখনও টাকা আসছে কিনা এবং কবে আসবে তা আপনি এবার দেখে নিতে পারবেন এরপর রয়েছে যে আপনাদের বেনিফিশিয়ারি লিস্ট অর্থাৎ আপনি যদি আপনি গ্রাম অনুযায়ী অর্থাৎ দেখতে চান যে আপনাদের গ্রামে কাদের কাদের নাম পিএম কিষান সম্মানিত যোজনাতে উঠেছে সেক্ষেত্রে আপনি চেক করার জন্য বেনিফিশিয়ারি লিস্টের অনুযায়ী আপনি আপনি ক্লিক করবেন তো বেনিফিসি লিস্টে আপনি যখন ক্লিক করলেন আপনি এরকম চলে আসে সেটা আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি কী করবেন সিম্পলি পেজ পেজে রয়েছে পেজ সেই পেজকে আপনি রিপ্লেস করবেন রিপ্লেস করার পর আপনি আবার কিছু ওয়েট করুন নিজে চলে আসবেন আসার পর দেখছেন বেনিফিশারি লিস্ট এখানে আপনি আবারও ক্লিক করে দেবেন তো বেনিফিশারি লিস্টটি আপনি যখন ক্লিক করবেন আপনি কিছু ওয়েট করবেন পরবর্তী যে পেস্টটি রয়েছে সেই কিন্তু আপনার সামনে চলে আসবে তো দেখলাম পরবর্তী পেজে রয়েছে স্টেট এখানে আপনি স্টেট কী রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল এটা আমি সিলেক্ট করলাম এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট এখানে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে সাবডিস্ট্রিক্ট আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে ব্লক এখানে আপনার ব্লক কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের রয়েছে ভিলেজ এখানে আপনি ভিলেজ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন পর আপনি গেট যে রিপোর্ট রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন গেট রিপোর্ট আপনি যখনই ক্লিক করে দেখতেই পারছেন যে এই আমাদের বেঙ্গল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সাব ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ এই ক্ষেত্রে যে যাদের নাম অর্থাৎ অ্যাপ্রোভ হয়েছে তাদের নাম কিন্তু লিস্টের মধ্যে কিন্তু চলে যাচ্ছে এবং তারা কিন্তু পরবর্তী যখন টাকা দেওয়া হবে তারা কিন্তু অর্থাৎ পেয়ে যাবে অ্যাকাউন্ট সরাসরি এবং তারা কিন্তু কিন্তু চেক করতে পারবে তো দেখতে হবে তাদের নাম রয়েছে তবে আপনি কিন্তু আপনার লিস্টে রয়েছে লিস্টের মধ্যে দেখতে পান আপনার গ্রামের অনুযায়ী আপনার নাম রয়েছে কিনা নাম থাকে সেটা আপনি টাকা পেয়ে যাবেন যে না থাকে সেটা আপনি ওয়েট করবেন এবং এই চেক করে দেখবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট ভিজিট করা হয়েছে তো তো ভালো করে সুস্থ রাখুন এবং এই যে বিষয়টা লিঙ্ক আপনার পেয়ে যেন ভিডিও ডিসক্রপন সেখানে আপনি দেখতে পারবেন এবং এরকম নতুন একটা পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস আল্কে রাখুন